প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভরাত্রি, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং এই প্যান্ডামিক সিচুয়েশনে মহামারীর সময় আপনারা সবাই ঘরে বসে ক্লাস করতেছেন এবং সবাই খুব চমৎকারভাবে আপনাদের দিনের নিপাত করতেছেন। সামাজিক দূরত্ব মেনে চলবেন, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করবেন, এটা অনুরোধ থাকলো। যথারীতি আমরা গতদিন যেটা পড়েছিলাম, আমরা প্রথম দিন পড়লাম ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট পড়লাম, তারপর টাইপস অফ রিসোর্সেস পড়লাম, কত প্রকার রিসোর্স আছে সেটা পড়লাম, তারপরে প্রিন্টেড ম্যাটেরিয়ালস, নন প্রিন্টেড ম্যাটেরিয়ালস পড়লাম, ইলেকট্রনিক রিসোর্স পড়লাম, অর্থাৎ আপনার গ্রন্থাগারে যে সমস্ত সামগ্রী থাকবে সেগুলো সব শেষ করলাম। আজকে আমরা নতুন একটা টপিকসে যাব, আজকে আমাদের মেন স্ট্রিমে আমরা চলে যাব। আজকে আমরা শিখব যে লাইব্রেরিতে এই যে পুস্তক নির্বাচন করি, এই পুস্তক নির্বাচন করার আগে এই ইনফরমেশন রিসোর্স যে ডেভেলপ করব, এই ডেভেলপ করার আগের কিছু কাজ আছে। এই ডেভেলপ সম্পর্কে বিভিন্ন মনীষীরা কি কি কথা বলেছেন, কি কি মতবাদ আছে, কি কি কৌশল আছে, কি কি পলিসি আছে, কি কি প্রিন্সিপাল আছে, কি কি বিবেচ্য বিষয় আছে, এই ছয়টা জিনিস আমরা পড়ব আমাদের সিলেবাস অনুযায়ী। এই ছয়টা জিনিসের ভিতরে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ছয়টা জিনিসটাকে আমরা দুই ভাগে ভাগ করে নেব। এই ছয়টা জিনিসকে আমরা দুই ভাগে ভাগ করব। এই দুই ভাগে ভাগ করার তিন ভাগে ভাগ করব। এই তিন ভাগের ভিতরে আমাদের যেটা আছে সেটা হলো, আজকে আমরা দুইটা টপিকস নিয়ে আলোচনা করব, থিওরি অ্যান্ড ফিলোসফি, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর এর পরের দিন আমরা পলিসি অ্যান্ড প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে বলে দেয় এই জন্য, আপনারা এটা টপিকস এর ভিতর থেকে এই পলিসি এবং প্রিন্সিপাল এই বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করে নিতে পারেন, যার জন্য আপনার জন্য সুবিধা হয়। এখন আসেন আমরা যেটা থাকব সেটা হলো যে আজকে আমার চতুর্থ ক্লাস, আপনাদের চতুর্থ ক্লাসে যেটা আছে সেটা হলো আজকে আমাদের যে বিষয়টা, একটু লিখে দেখেন, এটা আমরা আজকে শিখবো থিওরি অ্যান্ড ফিলোসফি অফ বুক সিলেকশন। একটু খেয়াল করেন, থিওরি অ্যান্ড ফিলোসফি অফ বুক সিলেকশন এই বিষয়টা আমরা আজকে ইয়েতে শিখব, থিওরি অ্যান্ড ফিলোসফি অফ বুক সিলেকশন এই এই বিষয়টা আমরা আজকে আপনাদেরকে শিখাব, থিওরি অ্যান্ড ফিলোসফি। একটু লেখেন, আজকের চতুর্থ লেকচারের থিওরি অ্যান্ড ফিলোসফি আমরা শিখব। যদি আপনাদের কাছে যদি সিলেবাসটা থাকে তাহলে ইউনিট ইউনিট ফাইভ দেখেন, ইউনিট ফাইভে দেখেন আছে সিলেকশন প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস। এখানে দেখেন আছে আপনার সিলেকশন প্রিন্সিপালস, সিলেকশন থিওরিজ, তারপরে তারপর আছে দেখেন সিলেকশন ফিলোসফি, তারপর আছে শুড বি পার্টিসিপ, শুড বি কনসিডারেশন, আর একটা দেখেন আছেন প্র্যাকটিস, আর একটা আছে মেথড। এই সব কটা বিষয় ভাগ ভাগ করে সিলেবাসের ইউনিটে আছে। আজকে আমরা এখান থেকে যদি শিখতে পারি তাহলে এখান থেকে আমাদের দুটো কোশ্চেন হবে, সে আমরা পড়ার সাথে সাথে কোশ্চেন দুটো আমরা আলোচনা করে নিব। আমাদের টপিকস এর নাম তো জানেন আপনারা সবাই, আজকে 25 তারিখে আমরা শিখব থিওরি অ্যান্ড ফিলোসফি অফ বুক সিলেকশন, আইআরডি, ইনফরমেশন রিসোর্স ডেভেলপমেন্ট, ডক্টর মিজানুর রহমান। আমি লাইব্রেরিয়ান ব্যানবেজের আছি, পাশাপাশি আমি ডক্টর মোহাম্মদ এম মিজানুর রহমান প্রফেশনাল কলেজ, এই কলেজের সাথে সংযুক্ত আছি, এটা আমার নামেই এই কলেজ এবং এটার সাথে আমি সংযুক্ত আছি প্রথম থেকেই। ওকে, আমরা যে বিষয়টা শিখব, একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে প্রতিদিন কিন্তু সবসময় আলাদা আলাদা ভাবে শিখাবো এবং আমরা যেটা শিখব সেটার কিন্তু কোনো গ্যাপ থাকলে চলবে না। ওকে, আমরা আজকে তিনটা জিনিস শিখব, খেয়াল করেন, একটা হচ্ছে বুক সিলেকশন, পুস্তক নির্বাচন, আর একটা হচ্ছে পুস্তক নির্বাচনের দর্শন, আর একটা লিখবো পুস্তক নির্বাচনের মতবাদ। সবাই আপনারা খাতাটা সামনে রেখে যদি খাতাটার পর পর এটা লিখে ফেলেন, প্রথমে পুস্তক নির্বাচন, তার নিচে লিখেন দর্শন, তারপরে মতবাদ। পুস্তক নির্বাচন বুক সিলেকশন, আর হচ্ছে দর্শন হলো ফিলোসফি, আর একটা মতবাদ হচ্ছে তত্ত্ব, থিওরি। এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এখান থেকে আমরা আজকে আপনাদের কাছ থেকে এটা শিখব। এই টপিকস এর ভিতরে যেগুলো আছে সেগুলো যাতে কোনো অংশটা আমাদের বাদ না যায় সেই জিনিসটা আমরা ভাগ ভাগ করে দেব এবং নির্ধারিত সময়ে শেষ করার চেষ্টা করব। প্রথমে আসবে পুস্তক নির্বাচন কাকে বলে।
পুস্তক নির্বাচন যদি আমরা ঠিকমতো শিখতে পারি, এই পুস্তক নির্বাচন সকল প্রশ্নের সাথে আমাকে থাকবেই। এটা নিয়ে এই তিনের সমন্বয়ে যে সংগ্রহ গড়ে তোলা হয় তাকে পুস্তক নির্বাচন বলে। অনেকে ভিন্নভাবে বলতে পারে যে পাঠকের চাহিদা, পুস্তকের মান, আর্থিক সঙ্গতি, এই তিনটা জিনিস সামনে রেখে লাইব্রেরির লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য যে কাজ করা হয় সেটা হলো পুস্তক নির্বাচন, তা উত্তর হবে। কিন্তু আগে বলবেন এইটা বলার সময়, লিখার সময় লিখবেন এটা, বলার সময় আগে ভাইভাতে বলবেন ওই লাইব্রেরির লক্ষ্য উদ্দেশ্যটা কি, এইম এন্ড অবজেক্টিভসটাকে ইমপ্লিকেশন করার জন্য পাঠকের চাহিদা, পুস্তকের মান, আর্থিক সঙ্গতি, এই তিনটা বিষয় নিয়ে যদি আমি কাজ করি তাহলে তাকে বলা হবে পুস্তক নির্বাচন। এখন আসেন আরো সহজভাবে বলা যায়, এটা আপনার পরীক্ষায় এটা চমৎকার ভাবে বলবে। আরো সহজভাবে বলা যাবে, ইউজারকে আপনি আপ টু ডেট তথ্য দিতে হবে, পাশাপাশি লাইব্রেরির আমি আপ টু ডেট তথ্য দেবো, আবার লাইব্রেরির লক্ষ্য উদ্দেশ্য বিবেচনা রাখবো, সেই লক্ষ্য উদ্দেশ্য বিবেচনা করে পাঠক কোনটা চাচ্ছে সেটা দেখবো, সেই অনুযায়ী আমার বাজেট আছে কিনা দেখবো, আর পাঠক যদি খারাপ জিনিস চায় তাহলে আমি এটা দিব না, মানসম্পন্ন জিনিস দেবো। এই অনুসরণ করে যে প্রক্রিয়ার মাধ্যমে পুস্তক নির্বাচন করা হয় তাকেই বলে পুস্তক নির্বাচন। এই পুস্তক নির্বাচন সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন সংজ্ঞা প্রদান করছে, আমার বইয়ের ভিতর অনেকগুলো আছে, বিভিন্ন বইয়ের ভিতর গুলো আছে, রেফারেন্সের অনেকগুলো বই আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মেজবাউর রহমান স্যার, স্যারের একটা বই আছে তথ্য সম্পাদন পুস্তক নির্বাচন ও তথ্য সম্পাদন উন্নয়ন, সেটার ভিতরে দেখতে পারবেন, ইন্ডিয়ান কিষাণ কুমারের একটা বই আছে, তারপর ইনফরমেশন সোসাইটিজ একটা বই আছে, এটা দেখে এটার ভিতরে বলতে পারবেন। আপনি কমপক্ষে দুটো সংজ্ঞা আপনাকে লিখতে হবে। হেলেন্সের একটা সংজ্ঞা আছে চমৎকার, হেলেন্স হেইন্স বলছিল বুক সিলেকশন ফর দ্য লাইব্রেরিয়ান অফ ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাবিডিং অ্যাসপেক্ট অফ দ্য অপারেশন অফ লাইব্রেরি, অর্থাৎ পুস্তক নির্বাচন হলো ওই লাইব্রেরির লাইব্রেরিয়ানের একটা মৌলিক কাজ, যা গ্রন্থাগারিকের গ্রন্থাগার পরিচালনায় সহায়ক হয়। সংজ্ঞাটা আমি দুটো বললাম, আরো দুটো একটা সংজ্ঞা আমি বলবো, আরো দুটো সংজ্ঞা আমাকে বলতে হবে। আলবি একটা বলছিল যে বুক সিলেকশন, আলবি সে বলছে বুক সিলেকশন এন্ড গাইডেন্স রিডার্স এন্ড প্রফেশনস অ্যাফেক্টস লাইব্রেরিয়ানশিপ অল ওভার দ্য লাইব্রেরি অ্যাক্টিভিটিস, বলছে অ্যান্ড নো মোর দ্যান সাপোর্টিং ফাংশনস। বাংলা যেটা হচ্ছে পুস্তক নির্বাচন ও পাঠক নির্দেশনা গ্রন্থাগার পেশার নির্দেশনা সর্বশেষ স্থান পেয়েছে, যা গ্রন্থাগারের অন্য সকল কার্যক্রম এর থেকে আর কোনো আলাদা কোনো কাজ নাই, এটা আছে আলবির সংজ্ঞা। কিন্তু সব থেকে ভালো সংজ্ঞা দিচ্ছেন ফ্রান্সিস ডুরি আর মেলভিল ডিউইন, এই দুইটা সংজ্ঞা আমরা বেশি গুরুত্ব দিব। মেলভিল ডিউইন নাম শুনছেন আপনারা, সে বলছে মেলভিল ডিউ সব থেকে ছোট সংজ্ঞা দিছে, এইটা আগে লিখবেন। দেখেন সে বলছে, মেলভিল ডিউ বলছে, আপনারা এখানে একটা জিনিস বলার দরকার, আগের দিন হয়তো বলা হয়েছে, মেলভিল ডিউ হলো বিশ্বে গ্রন্থাগার বিজ্ঞানের জনক, আর ভারতীয় উপমহাদেশের গ্রন্থাগার বিজ্ঞানের জনক হলো ডক্টর এএসআর রঙ্গনাথন, আর বাংলাদেশের গ্রন্থাগার বিজ্ঞানের জনক হলো এমএস পরম, এমএস খান, মোহাম্মদ সিদ্দিক খান। এটা আমি অন্য একটা ক্লাসে আপনাদেরকে জানাবো, অন্য একটা ক্লাসে আপনাদেরকে আমি পড়াই দেবো, সেটা এটা আমি বলবো, অন্য একটা ক্লাসে আপনাদেরকে জানাই দেবো, সেটা অসুবিধা নাই, অন্য একটা ক্লাসে আপনাদের এটা নিয়ে আমি কথা বলে এবং সুন্দর করে ইয়ে করে দিব। আসেন এখন মেলভিল ডিউ যা বলছে, বলছে দি বেস্ট রিডিং, দেখেন উত্তম পাঠ্য সামগ্রী হতে হবে ফর দ্য লার্জেস্ট নাম্বার, বেশি ব্যবহারকারীর জন্য লোয়েস্ট কস্ট, কম মূল্যে, তিনটা কথা বলছে, এই তিনটা কথা মনে রাখবেন, পরপর লেখেন। মেলভিল ডিউর সংজ্ঞা তিনটা বৈশিষ্ট্য, একটা বলছে সর্বোত্তম বই, বেশি পাঠক আর কম মূল্যে, একটা আছে স্বল্প মূল্যে, স্বল্প মূল্যে একটা, আর একটা বলছে সর্বোত্তম বই ব্যাপক জনগোষ্ঠীর, এই তিনটা কাজ করব, কম পয়সায় ভালো বই বেশি পাঠককে সেবা দেব, এইটা আছে মেলভিল ডিউর সংজ্ঞা। ওকে, লেখা হয়েছে তিনটা কথা, মেলভিল ডিউ বলছে কম মূল্যে ভালো বই বেশি পাঠককে দেব, এটাই হলো তার সংজ্ঞা। ভাইভাতে যদি জিজ্ঞেস করে কেউ পুস্তক নির্বাচন কাকে বলে, তখন আপনি এই কথাটা বলে দিতে পারবেন যে কম মূল্যে বেশি পাঠককে মানসম্পন্ন বই সেবা দেওয়ার জন্য যে কৌশল সেটা হলো পুস্তক নির্বাচন।
তবে এই প্রশ্ন জিজ্ঞেস করার সাথে সাথে কিন্তু আপনাকে ঘুরায় আবার আরেকজন কোশ্চেন করবে যে আচ্ছা ঠিক আছে তাহলে এটা কার সংজ্ঞা, তুমি যেটা বললা এটা কার 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 সংজ্ঞা, তখন কিন্তু আপনারা বলতে পারবেন, তখন কিন্তু একটু ব্যাঘাত চাকা খেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? তখন বলতে পারবে এটা মেলভিউ সংজ্ঞা। আর একটা ডেফিনেশন আমরা বলবো ফ্রান্সিস ডুরি, সব থেকে চমৎকার, আরো চমৎকার। মেলভিল ডিউটা ভালো কিন্তু ফ্রান্সিস ডুরি আরো ভালো কথা বলছে। সে বলছে যে দেখেন দ্য হাই পারপাস অফ দ্য বুক সিলেকশন টু প্রোভাইড দ্য, বলছে পুস্তক নির্বাচনের সবচেয়ে বড় সর্বোত্তম উদ্দেশ্য হলো তিনটা, রাইট বুকস, তিনটা জিনিস একটু খেয়াল করেন, বলছে দ্য রাইট বুকস, সঠিক বইটি, টু দ্য রাইট রিডার, সঠিক পাঠককে, দি রাইট টাইম, সঠিক সময়ে, তিনটা কথা উনি বলছে। অর্থাৎ সঠিক বইটা সঠিক পাঠককে সঠিক সময়ে দেব, এইটাই হলো পুস্তক নির্বাচন। মেলভিল ডিউ তিনটা কথা বলছিল, একটা বলছিল কম মূল্যে, আরেকটা বলছিল ভালো বই, আর একটা বলছিল বেশি পাঠক, বৃহত্তর জনসাধারণ। আর উনি তিনটা ছয়টা কথা, দুইটা সংখ্যা ছয়টা কথা মনে রাখবেন, পরপর লিখবেন, সঠিক বই, সঠিক ইনফরমেশন, এই বলতো সঠিক ইনফরমেশন, সঠিক ব্যবহারকারী, আর সঠিক ইন টাইম, এইটা যদি আমি হাজির করতে পারি সেটাই হবে আমার পুস্তক নির্বাচনের মূল কথা। এইটা আমাকে অবশ্যই আপনাদেরকে এটা এই কথাটা মনে রাখতে হবে, এই কথাটা মনে না রাখতে পারলে কোনো কিছুই করা যাবে না। পরিশেষে এটা দিয়ে আমরা বলবো সর্বোপরি পুস্তকের মান বিবেচনায় রেখে আত্মীয় সঙ্গতি অনুযায়ী পাঠকের চাহিদা পূরণ করাই হচ্ছে পুস্তক নির্বাচন। সংজ্ঞা শেষ, এই সংজ্ঞা আজকে শিখাই দিলাম। এইখান থেকে যদি দশটা কোশ্চেন হয়, এইখান থেকে 100 মার্কের যেহেতু এখানে 10টা কোশ্চেন হবে, এই 10টা কোশ্চেনে 5টা প্রশ্ন সাথে থাকবে পুস্তক নির্বাচন বলতে কি বুঝো। আমাদের আলোচনার 3টা ভাগের 1টা ভাগ শেষ হলো, এখন আসবো আমরা পুস্তক নির্বাচনের ফিলোসফি, ফিলোসফি অফ বুক সিলেকশন, পুস্তক নির্বাচনের দর্শন। ওকে, আমরা এখন তাহলে তাই যদি হয় তাহলে পুস্তক নির্বাচনের দর্শনটা কি, দেখেন একটা জিনিস খেয়াল করবেন দর্শন কিন্তু দেখা যায় না। এখন আসেন পুস্তক নির্বাচনের দর্শন, দর্শনটা কি জিনিস, যেটা দর্শন হলো এটা, যেটা প্রত্যেকটা মানুষের একটা দর্শন থাকে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দর্শন কি ছিল, যে কোন অসহায় মানুষের উপর অত্যাচার করো না। আমাদের আমাদের ধর্মের ইয়ে কি, যে গরিবের উপরে, গরিব না যারা অসহায় দুর্বল তাদের উপর দুর্বলকে আঘাত করো না, জীবে দয়া করো, যীশু খ্রিস্ট কি বলছিল জীবে দয়া করো। এই প্রত্যেকটা নির্বাচনের একটা দর্শন থাকে, ঠিক আমাদের পুস্তক নির্বাচনের দর্শনটা কি। পুস্তক নির্বাচনের, আমাদের পুস্তক নির্বাচনের প্রথম দর্শনই হলো পাঠক যেটা চাবে তার চাহিদাকে আমার ফুলফিল করতে হবে। একটি ফলপ্রসূ কার্যক্রম চালাইতে হলে পাঠকের যে সমস্ত জিনিসপত্র সংগ্রহ করতে হয় সেটা লাইব্রেরির হলো প্রধান কাজ, আর এটাই হলো তার লাইব্রেরির প্রথম ভিত্তি হলো এই গ্রন্থ। এই গ্রন্থ যে বিষয়গুলোতে উপস্থাপন করতে হয় সেটাই হলো তার দর্শন। এই দর্শনের ক্ষেত্রে কতগুলো ভাগ আছে, যেমন একটু আগে আমরা ফ্রান্সিস ডুরির একটা প্রবাদ শুনি আসলাম, সে বলছিল সঠিক পুস্তক সঠিক পাঠকের হাতে সঠিক সময় দিতে হবে, এইটা হলো সে তার উদ্দেশ্য ছিল, এটা এটাই হলো তার দর্শন বা এটাই হলো তার মতবাদ। ঠিক তদ্রূপ পুস্তক নির্বাচনের দর্শনকে আমরা 3টা ভাগে ভাগ করছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যে কাজটা করবেন, আপনি যে উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করবেন সেটা হচ্ছে কার জন্য, কি লক্ষ্যে, কোন ধরনের সেবা প্রদান করবেন, 1 নম্বর হচ্ছে সেটা। এই 3টা জিনিসের ভিতরে একটা হচ্ছে আপনি দর্শনের প্রথম দিক হলো লেখেন, এই পয়েন্টটা লেখেন 1 নম্বর, অর্থাৎ আপনি যাই করেন না কেন, লাইব্রেরিতে যে সিলেকশনটা দেন না কেন, আপনার কিন্তু একটা পজিটিভ ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকিয়ে আপনাকে নির্বাচন করতে হবে, পজিটিভ সাইন থাকতে হবে। 2 নম্বর বলছে যে কাজটা আপনি করবেন সেটার একটি বিষয়ের যেটা বেস্ট বুক সেটা আপনি কালেকশন করবেন, কিন্তু চাহিদা আছে বলে
আপনি ব্যাপকভাবে 10 15 20 কপি এটা কিনে রাখবেন না, তাহলে কিন্তু আপনার বাজেট ঘাটতি হবে, অন্যদেরকে অন্যরা তার সেবা থেকে বঞ্চিত হবে। ওকে, তিন নম্বর বলছে আপনার যে কালেকশন থাকবে তার ভিতরে টিচিং লার্নিং মেথড থাকতে হবে আর রিক্রিয়েশনমূলক বিনোদনমূলক পুস্তক থাকতে হবে। এই তিনটাই হলো পুস্তক নির্বাচনের দর্শনের প্রথম দৃষ্টিভঙ্গির প্রথম তিনটাই। এখন এই কথা পরিশেষে এটা বলা যায় গ্রন্থাগারের মৌলিক উদ্দেশ্যের প্রতিফলন হচ্ছে শিক্ষা তথ্য এবং বিনোদন বা গবেষণা এবং বিভিন্ন উপকরণের সাথে ব্যবহারকারীর পাঠকের সাক্ষাৎ করে দেওয়া, এইটা হলো তার দর্শনের মূল কথা। এখন এই দর্শন পুস্তক নির্বাচনের দর্শন বাস্তবায়ন করতে গেলে কোন কোন ধাপে আগাতে হবে, কি কি পয়েন্ট নিয়ে কথা বলতে হবে, আমরা এটাকে পুস্তক নির্বাচনের দর্শনকে দুটো স্তরে ভাগ করছি। এক নম্বর হচ্ছে আপনার যে দর্শন থাকবে একটা হচ্ছে বাজেট আর একটা হচ্ছে স্থান সংকুলন। দর্শনের বলছে দুইটা ভাগ, একটা হচ্ছে আপনার বাজেট কত সেটা দেখতে হবে, আর বাজেট আছে বলে আপনি সব টাকা দিয়ে, বেশি টাকা যদি থাকে মুসাবিন শমশের কিংবা এখন বেশি টাকা আব্দুল মালিকের মতো যদি 1 কোটি টাকা থাকে তাহলে তো মানে 100 কোটি টাকা থাকে, তাহলে কিন্তু বই কিনে আছে তাকে আছে বলি কিনে নিয়ে রাখা যাবে। আমার গরম লাগতেছে, আমি এসিটা কমা ইয়ে বাই দিয়ে আসলাম। ওকে, আর হচ্ছে আপনার বাজেট যা আছে তাই দিয়ে কিনতে হবে আর স্থান সংকুলন হতে হবে। ওকে, এখন আসেন এই যে পুস্তক নির্বাচনের এই বাজেট এবং স্থান সংকুলন সেটার একটাই মুদ্রা কথা, টাকা থাকলে বই কিনা যাবে না, পাঠকের ইউজারের চাহিদা আছে কিনা দেখতে হবে, আর কিনে ফেলবেন আপনি জায়গায় রাখতে পারবেন না। দুই নম্বর হচ্ছে আপনি যে যা করেন না কেন আপনার কর্মী নিয়োগ করতে হবে আর তার কর্মবন্টন। আমরা কিন্তু এখন দর্শনে আছি, আপনার যদি ভালো একটা গাড়ি থাকে, ভালো ড্রাইভার না থাকলে কিন্তু গাড়িটা চলবে না, রাস্তায় অ্যাক্সিডেন্ট করবে। আপনার যত ভালো বই কেনেন না কেন আপনার টেকনিক্যাল লোক এক্সপার্ট লাইব্রেরিয়ান নিয়োগ করতে হবে, এবং শুধু নিয়োগ করলে হবে না, যারা থাকবে তাদের কাজটাকে একটু ভাগ করে দিতে হবে। কাজটা যদি আপনি ভাগ ভাগ করে দেন তাহলে ভালো আউটপুট পাবেন, তার কারণ কর্ম ভালো আউটপুট না পাইলে আপনি ভালো কাজ আপনি করতে পারবেন না। আসেন আমরা এটা বলে ফেলেছি এই দুটো, তাহলে এই দর্শনের দুইটা স্তর গেল। এখন আসেন এই দর্শনকে বাস্তবায়ন করতে গেলে কি কি করতে হবে। এক নম্বর পয়েন্ট লেখেন, একটি গ্রন্থাগারের পুস্তক নির্বাচনের দর্শনকে যথাযথ বাস্তবায়ন করতে গেলে এক নম্বর থাকতে হবে এক্সপেনশন থাকতে হবে, সম্পূরণ সরণশীলতা থাকতে হবে। এক নম্বর পয়েন্ট লেখেন সম্পূরণ সরণশীলতা। নাম্বার টু, দুই নম্বর হচ্ছে আপনার একটা লক্ষণীয় বিষয় থাকবে। নাম্বার থ্রি, আপনার লাইব্রেরিতে যারা নিয়মিত পাঠক আছে তাদের চাহিদা পূরণ করার ব্যবস্থা থাকতে হবে। দর্শন কিন্তু এটা বুড়া মানসিক সাবজেক্ট, আপনি অত মজা লাগবে না, কিন্তু এটা না বুঝলে দর্শন যদি ঠিক না থাকে তার লাইব্রেরি পুস্তক নির্বাচন করতে পারবেন না। নাম্বার ফোর, আপনি যে রুলস এন্ড রেগুলেশন তৈরি করেন না কেন আপনার লিখিত নিয়মাবলী থাকতে হবে, লিখিত নিয়মাবলী যদি না থাকে তাহলে কিন্তু আপনি পুস্তক নির্বাচন করে সুবিধা করতে পারবেন না, আপনাকে অবশ্যই একটা প্রেসক্রাইব ফর্মে একটা লিখিত নিয়মাবলী তৈরি করতে হবে। তারপর আছে আপনার যে লাইব্রেরির লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, নাম্বার পাঁচ, লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা ছিল তার বাস্তবায়ন। আমরা এটা বলতেছি গ্রন্থাগারের পুস্তক নির্বাচন দর্শনকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় সেই ধাপগুলো। এখন আসেন আপনি যে নির্বাচন করবেন এত হাজার হাজার সাবজেক্ট বিভিন্ন বিষয়ে আপনি ইয়ে করবেন কিছু জায়গায়, আপনার সিলেকশনের ক্রাইটেরিয়ার ভিতর আপনি আগের থেকে ঠিক করবেন, মাথার মধ্যে রাখবেন যে এত গ্রন্থ এত হাজার হাজার বই একই সাবজেক্টের উপরে ওর ভিতর থেকে আমি বেস্ট বুকসটা কালেকশন করব। এই গ্রন্থের ভিন্নতা কলম দিয়ে বলবেন, একই বিষয়ের ভিন্ন ভিন্ন গ্রন্থ থাকবে, আমার পাঠকের যেটা বেস্ট পারপাস সলভ করবে সেই পুস্তকটাই আমি নির্বাচন করব। ব্যাস, এই ছয়টা পয়েন্টই হলো আপনার কালেকশনের পুস্তক নির্বাচনের মূল দর্শন। পরিশেষে এই কথা বলা যায় গ্রন্থ নির্বাচন নিজেই একটি সচেতন কর্মপদ্ধতি, এর মাধ্যমে দেশের কিংবা কোনো দলের কোনো একটা গ্রুপের প্রতিফলন ঘটে, অর্থাৎ যে কোনো প্রয়োজন চাহিদা এবং অন্যান্য সামাজিক বিষয়কে জাগ্রত করার জন্যই পুস্তক নির্বাচনের দর্শন প্রয়োজন। ওকে, এখন আসেন দর্শন গেল, এখন আসেন থিওরি।
আমাদের তিনটা ভাগে দুটো গেল তিন নম্বর পয়েন্ট, থিওরি কি জিনিস, মতবাদ, তত্ত্ব বা মতবাদ। এক একজনের এক এক ধরনের মতবাদ থাকে। আমার মতবাদ হলো যে আমার ছাত্রদেরকে আমি বলি, আপনি যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটার প্রত্যেকটা ইউনিটের আপনি আলোচনা করে যাবেন। পরীক্ষার হলে আপনি একটা কলম নিয়ে যাবেন, দেখবেন প্রশ্ন দেখার সাথে সাথে বলবে, ও আর হায়রে মিজান স্যার তো এই কথাটা বলছিল, বশির স্যার তো এই কথাটা বলছিল, নাসির স্যার তো এই কথাটা বলছিল, ডাক নম্বর দিয়ে ঝমাঝম লিখে দিয়ে আসবেন। আর যদি মনে করেন আমি আটটা প্রশ্ন ছয়টা প্রশ্ন করে যাব, আপনি একটা সেকেন্ড ডিভিশনের সার্টিফিকেট পাবেন, জেনে চাকরির পরীক্ষা দেবেন, সেখানে বাদ, কোনো জায়গায় রিটেন থাকবেন না। বাসায় এসে বাপ মারে কি বলবেন, ও স্যার ওদের লোক ঠিক করে আছে এখানে, এই জন্য আমারে পাশ করায়নি। অর্থাৎ আপনি নিজের ব্যর্থতাকে আপনার পরিবারের অন্যের উপরে দাঁড়াবেন। এই জন্যই তো দেখেন এই থিওরি এবং ফিলোসফি একসাথে পড়ায় দেয় অনেকে। আমি দুটো বিশ্লেষণ করে আলাদা আলাদা করে দিলাম। আসেন মুস্তক, মতবাদ কি জিনিস? থিওরি বা মতবাদ শব্দের অর্থ হচ্ছে তত্ত্ব, থিওরি হলো তত্ত্ব সমূহ, থিওরিজ। একে সাধারণত মতবাদও বলা হয়। অর্থাৎ মতবাদ হলো ওই জিনিস, কোন ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক আরোপিত কোন দিক নির্দেশনাই হলো মতবাদ। এক একজন এক এক, আমরা একটু আগেই বলছিলাম যে ফ্রান্সিস ডুরি একটা মতবাদ দিয়েছেন, তারপরে আমাদের এই যে মেলভিল ডিউ একটা দেশে, এলেন্স একটা দেশে, এইটা এক একজনের মতবাদ। এখন এই পুস্তক নির্বাচন সম্পর্কে কে কি কথা বলছে আমরা সেইটা এখন আলোচনা করব। আমরা পুস্তক নির্বাচনের তত্ত্ব সম্পর্কে অনেকে অনেক কথা বলছে, আমরা প্রধানত আটজনের মতবাদ সম্পর্কে একটু ধারণা লাভ করব। নাম্বার ওয়ান, এক নম্বর বলছে পুস্তক নির্বাচনে প্রথম যিনি সর্বজন স্বীকৃত যে মতবাদটা দিচ্ছেন সেটা বলছে যে পুস্তক নির্বাচনে পাঠকের চাহিদা ও প্রয়োজনীয়তাকে বেশি গুরুত্ব দিতে হবে। কেননা সেই অনুযায়ী পুস্তকের চাহিদা অনুযায়ী যদি আপনি পাঠক বই সংগ্রহ না করেন তাহলে আপনার ইউজারের কোনো কাজে আসবে না। আর এই সংগ্রহ বা সরবরাহের কতগুলো টেকনিক আছে, কৌশল আছে, এই কৌশল সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন বক্তব্য পেশ করেছেন, যা নিম্নরূপ আমি বলবো এখন। এক নম্বর, ইভান্স হেন্স, এওয়াল্ড ইভান্স, তার একটা বিখ্যাত গ্রন্থ ছিল ডেভেলপিং লাইব্রেরি কালেকশন। এই গ্রন্থে, আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আগে একবার বলছি যে ডক্টর আফিফা রহমান স্যার আর ওই প্রফেসর ডক্টর মোহাম্মদ মেজবাহুল ইসলাম স্যার তাদের একটা বই ছিল, সেই বইতে এই এই মতবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক নম্বর মতবাদ হলো, এক নম্বর ওয়ান, এক লেখেন মেলভিল ডিউর মতবাদ। একটু আগে সংজ্ঞার ভিতরে আমরা দেখে আসছি মেলভিল ডিউ কি বলছে। মেলভিল ডিউ বলছে স্বল্প মূল্যে, তিনটা কথা বলছে মেলভিল ডিউ। এক নম্বর পয়েন্টের বলছে স্বল্প মূল্য সর্বোত্তম বই, তারপর বলছে বেশি পাঠক। তিনটা কথা এক নম্বর মতবাদের ভিতরে তিনটা কথা লিখবেন। মেলভিল ডিউর মতবাদে বলছে কম মূল্যে ভালো বই বেশি পাঠককে সেবা দেব, এইটাই হলো তার মতবাদ। মতবাদ কি জিনিসটা তো আপনারা নিশ্চয়ই বুঝছেন, মতবাদ হচ্ছে কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক আরোপিত তার চিন্তা চেতনা বা কথা বা মতবাদ। আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মতবাদ অনুসরণ করি, তার সুন্নতগুলো, তার আকাম, তার কাজ এবং কর্মগুলোকে আমরা অনুসরণ করি, এটা হচ্ছে মতবাদ। পুস্তক নির্বাচনের ক্ষেত্রে মেলভিল ডিউ এই মতবাদটা দিচ্ছেন। আসেন, তিনি বলছে কম দামে উত্তম বই বেশি পাঠককে দেব, এটাই মেলভিল ডিউর মতবাদ। নাম্বার টু বলছে ম্যাককলভিন, বলছে ম্যাককলভিনের একটা মতবাদ আছে। ম্যাককলভিন বলছে তার এই 1952 সালে তার এই মতবাদ ম্যাককলভিন দিছিলেন, সে আসলে মূলত তার মতবাদটা ছিল গণগ্রন্থকারের জন্য, পাবলিক লাইব্রেরির জন্য। ম্যাককলভিন যে মতবাদ দিছিল সে পাবলিক লাইব্রেরির জন্য দিছিল, তারও তিনটা কথা ছিল। ম্যাককলভিন বলছিল বইয়ের বিষয়বস্তু, সঠিক তথ্য আর বিষয়ের পরিধি, এই তিনটাকে চিন্তা করেই আপনাকে পুস্তক নির্বাচন করতে হবে। তবে তার এই মতবাদটা ছিল কার জন্য, গণগ্রন্থকারের জন্য, তিনটা বিষয়। ম্যাককলভিন বলছিল যে এক নম্বর বলছে তার চাহিদা, লাইব্রেরিয়ান যদি থাকবে তার চাহিদা অনুসরণ করতে হবে, সে অনুযায়ী তার সমাধান করতে হবে। আর এই সমাধান করতে গেলে
বইয়ের বিষয়বস্তু ঠিক থাকতে হবে, একটা জিনিস একটু খেয়াল করেন, পয়েন্ট না হলে আপনারা লিখতে পারেন না। বলছে একটা চাহিদা, কাদের চাহিদা? পাঠকের চাহিদা অনুসরণ করতে হবে। এক নম্বর হলো আছে লেখেন পাঠকের চাহিদা অনুসরণ করতে হবে, আর সে অনুযায়ী, কোন অনুযায়ী? এই চাহিদা অনুযায়ী তার সমস্যার সমাধান করতে হবে। এইটাই হলো ম্যাককলভিনের ইয়ে, দুইটা পয়েন্ট। আর এই কাজটা করতে গেলে বিষয়বস্তু ঠিক থাকতে হবে, সঠিক ইনফরমেশন থাকতে হবে, আর যে যেটা চাবে তাকে সেটা দিতে হবে, যে যেটা চাবে না তাকে সেটা দিয়ে আপনার লাভ নাই। যে যেটা চাবে না তাকে সেটা দিলে সে কোনো কাজে লাগবে না, সে বেলায় দেবে। যে খাবার যে খাবে না তাকে যদি দেন তাহলে সে কি করবে? সে খাবে? নিশ্চয়ই খাবে না। নাম্বার থ্রি, ফ্রান্সিস ডুরি। ফ্রান্সিস ডুরি কি বলছিল এর আগে শিখিয়েছি, সঠিক বই, সঠিক পাঠক, সঠিক সময়, সে তিনটা কথা বলছিল। যথাসম্ভব কম মূল্যে সর্বশ্রেষ্ঠ বই একাধিক জনসাধারণ, না ফ্রান্সিস ডুরিটা এটা না, ফ্রান্সিস ডুরি বলছিল সরি, সঠিক সময়ে সঠিক বইটা সঠিক পাঠকের হাতে দিতে হবে, সেটা হচ্ছে ফ্রান্সিস ডুরির কথা। আর মেলভিল ডিউর কথা ছিল কম মূল্যে বেশি পাঠককে সেবা প্রদান করতে হবে, সেটাই ছিল ডেফিনেশনের ক্ষেত্রে ফ্রান্সিস ডুরি ওইটা বলছে। কিন্তু তার থিওরি ক্ষেত্রে সে বলছে যে যথামূল্যে, যথাসম্ভব কম মূল্যে সর্বশ্রেষ্ঠ বই একাধিক পাঠকের কাছে এটা দিতে হবে, এটা হলো ফ্রান্সিস ডুরির মতবাদ। তিনটা কথা, আপনি এটা ব্যাপক লিখতে গেলে ভুল হবে। নাম্বার ফোর, বনি, হ্যারল্ড ভি বনি, একজন নাম করা গ্রন্থকার বিজ্ঞানী, তিনি 1939 সালে তার এই ম্যানুয়াল অফ প্র্যাকটিক্যাল বুক সিলেকশন ফর পাবলিক লাইব্রেরিজ বইয়ে তিনি তার একটা মতবাদ দিয়েছে। তার এই মতবাদটাও, এই বনির মতবাদটা হচ্ছে পাবলিক লাইব্রেরির জন্য। সে বলছিল যে আপনি লাইব্রেরিয়ান, আপনি পুস্তক নির্বাচন করতে যাবেন না একা একা, পুস্তক নির্বাচন করার জন্য আগে একটা কমিটি তৈরি করবেন, এই কমিটির কাছ থেকে আগে রিকমেন্ডেশন নিবেন, পাঠকের চাহিদা নিবেন এবং সেই অনুযায়ী পুস্তক করবেন, তাহলে আপনি সঠিক বইটা কিনতে পারবেন। আর যদি এই তিনটা কাজ আপনি না করেন তাহলে লাইব্রেরিয়ান কিন্তু আপনি কোনো সমস্যা দেখা দিলে আপনার উপরে সব দায় আসবে। এক নম্বর কথা কি, উনি বলছে বুক সিলেকশন কমিটি করতে হবে। নাম্বার টু বলছে যে যারা সাবজেক্টে ব্যবহারকারী তাদের কাছে চাহিদাটা নিতে হবে, আর ওই চাহিদাটা নিয়ে তাদের কাছ থেকে চূড়ান্ত ভাবে একটা তালিকা তৈরি করে আপনি পুস্তকটা নির্বাচন করবেন, নচেত আপনাকে বদনাম হবে। নাম্বার ফোর, ফাইভ, হেলেন্সের, সে বলছে, সে আরেকটা কথা বলছে, সে আরো আরো চমৎকার বলছে। হেলেন্সের সংজ্ঞাটা আমরা, হেন্সের সংজ্ঞাটা আমরা বলেন, হেলেনি হেইন্স, সে বলছে যে আপনি লাইব্রেরিয়ান, আপনি আপনার ইচ্ছা মতো বই কালেকশন করবেন না। আপনি, উনি বলছে যে জায়গায় আপনি লাইব্রেরি, যে জায়গায় আপনার অবস্থান, সেই এলাকার মানুষের, জনগণের রুচি কি, তাদের চাহিদা কি, তাদের জীবনযাত্রার মান কি, তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড কি, তাদের কালচার এবং হেরিটেজ কি, সেইটা রেখে আপনি পুস্তক নির্বাচনে যাবেন। ধরে নেন আপনি যদি বীজ উৎসব হয় রাঙ্গামাটিতে, এখন রাঙ্গামাটিতে পার্বত্য উপজেলার এক জায়গায় আপনি একটা বই, আপনি বৌদ্ধ ধর্মের যেখানে সেখানে আপনি একটা লাইব্রেরি তৈরি করলেন, তার পুস্তক নির্বাচন করলেন, এখন সেই জায়গায় যদি আপনি সব আমাদের ফিকা হাদিস শরীফ কুরআন এবং অন্য অন্য বই রাখেন, সেই বইটা কিন্তু সেখানে হবে না, ব্যবহার হবে না। তার কারণ ওইটা ওই এলাকার রুচি, ওই এলাকার চাহিদা, ওই এলাকার জীবনযাত্রার মান, তাদের ঐতিহ্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে ওখানে নাই। যেখানে মুসলিম সম্প্রদায় বেশি আছে সেখানে কিন্তু এটা হবে, ঠিক আছে? এই হলো আপনার হেলেন্সের ইয়েতে মতবাদ। তারপরে মতবাদ আছে, সব থেকে ভালো মতবাদ দিচ্ছে ডক্টর এস আর রঙ্গনাথন। রঙ্গনাথনের যে মতবাদ এটাকে বলে ফাইভ লজ অফ রঙ্গনাথন। রঙ্গনাথন পাঁচটা কথা বলছে, অনেক আগে 1931 সালে রঙ্গনাথন এই কথাটা বলছে যে তার এই মতবাদটা, তার এই থিওরিটা এখন আপনাদের তিন সাবজেক্টে এটা পড়বে, 101 পড়বে, 102 পড়বে এবং 103 পড়বে। এটা আমি আলাদা করে আলাদা পড়াবো আপনাদের। কিন্তু রঙ্গনাথন তার বুক সিলেকশন বইয়ে এই বিষয়ভিত্তিক ধারণা দেওয়ার জন্য তিনি পাঁচটা নীতির কথা নির্দেশনা করেছেন।
তার এই বাণীটা পঞ্চনীতি নামে পরিচিত। নাম্বার ওয়ান, আপনারা হয়তো ইতিমধ্যে জানছেন কিনা জানি না, একটা বলছে রঙ্গনাথের এক নম্বর তত্ত্ব, সে বলছে বই ব্যবহারের জন্য। এসআর রঙ্গনাথন বলছিল যে বই ব্যবহারের জন্য, যে বই আপনি কিনবেন সে বই কিন্তু ব্যবহার হতে হবে, যদি বই ব্যবহার না হয় তাহলে তার কোনো দাম নেই। আবার বলছে আপনি যতগুলো বই কিনবেন সবগুলো বইয়ের জন্য, দুই নম্বরে প্রতিটি বইয়ের প্রতিটি পাঠকের বই থাকতে হবে, প্রতিটি পাঠকের বই থাকতে হবে, দুই নম্বরে বলছে। এক নম্বর বলছে বই ব্যবহার হতে হবে, আবার যত পাঠক যাবে সব পাঠকের বই থাকতে হবে। আবার বলতেছে প্রতিটি বইয়ের পাঠক থাকতে হবে। দেখেন একই কথা ঘুরাই বলতেছে, একজন বলছে যত বই বই ব্যবহার হতে হবে, যত পাঠক যাবে তার এভরি রিডার ফেসবুক, এভরি রিডার প্রত্যেক পাঠকের বই থাকতে হবে, আবার এভরি বুক ইটস রিডার প্রত্যেক বইয়ের পাঠক থাকতে হবে। খেয়াল করেন সহজ, এটা সবসময় মনে রাখবেন। লাইব্রেরি সাইজে পড়তে আছেন ভাইবা তো জিজ্ঞেস করবেই, আর আমি বলছি যে আমার সাবজেক্টে 360 ছোট ছোট কোশ্চেন, আমরা জিজ্ঞেস করবো গ্রন্থকার বিজ্ঞানের এসআর রঙ্গনাথন যে মতবাদ দিচ্ছে যে নীতি বলছে পঞ্চনীতি, তার তিন নম্বর নীতিটা বলেন, তখন আপনাকে বলে এভরি বুক ইটস রিডার প্রত্যেক বই এবং তার পাঠক থাকতে হবে, আর প্রত্যেক পাঠকের বই থাকতে হবে, আর বই লাইব্রেরিতে। নাম্বার ফোর শহীদুল্লাহ, নাম্বার ফোর দেখেন বলছে কি, পাঠকে সেভ দা টাইম অফ দা রিডার, পাঠকের সময় বাঁচাতে হবে। আর তারপরে বলছে পাঁচ নম্বরে গ্রন্থাগার একটি বর্ধিষ্ণু প্রতিষ্ঠান, অর্থাৎ লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম, লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম। লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম, অর্থাৎ লাইব্রেরি আজকে আছে 10টা বই, কালকে 15টা বই হবে, আজকে 5 জন মেম্বার আছে কালকে 15 জন হবে, আজকে 10 জন ইউজার আছে কালকে 20 জন হবে, আজকে 1 লাখ বই আছে 10 বছর পরে 10 লাখ হবে। এই যে দিন দিন বর্ধিষ্ণু হবে, বড় হবে, আপনি যখন লাইব্রেরিটা প্ল্যান করবেন ডেভেলপ করবেন তখন আপনাকে লাইব্রেরিয়ান এই কথাটা থাকতে হবে। রঙ্গনাথন এই 5টা নীতি বলছে যে প্রথম 4টা নীতি হলো পাঠকের জন্য, আর 5 নম্বর নীতিটা হলো লাইব্রেরি যারা তৈরি করবে তাদের জন্য। ওকে আসেন 7 নম্বরে, স্পিলার ডেভিড স্পিলার কি বলছে, ডেভিড স্পিলার বলছে বুক সিলেকশন তার একটা বই ছিল, সেই বইয়ে বলছে যে গ্রন্থকারের 2টা জিনিস আছে সব থেকে বেশি চিহ্নিত করতে হবে, অর্থাৎ 1 নম্বর হচ্ছে ইউজারের ডিমান্ডটা কি, আর সেই ডিমান্ড থেকে তারা কি শিক্ষা নিবে, একটা হচ্ছে তার শিক্ষা আর একটা ডিমান্ড। প্রথমত তিনি শিক্ষার অগ্রগতির বিষয়ে একটা মানসম্পন্ন বই রাখার কথা বলা হয়েছে, দ্বিতীয়ত গণগ্রন্থকারের ক্ষেত্রে যে এলাকায় এই লাইব্রেরিটা সেই লাইব্রেরির ক্ষেত্রে সেই লাইব্রেরির এলাকার জনগণের চাহিদার কথা বলছেন। এখান থেকে যদি আপনি ভাগ করে আলাদা করে লিখতে চান, খেয়াল করেন আমি মার্কিং করে দিই 2টা জিনিস, একটা হচ্ছে লাইব্রেরির শিক্ষা আর একটা হচ্ছে চাহিদা, 2টো জিনিস। আর এই 2টো বিষয়কে ইয়ে করার জন্য বাস্তবায়নের জন্য বলছে এই বাস্তবায়নের জন্য মানসম্পন্ন বই রাখতে হবে। আর দ্বিতীয়তে শেষে বলছে, প্রথমত এটা বলছে, দ্বিতীয়তে বলছে গণগ্রন্থকারটা যে এলাকাবাসী, যে এলাকাবাসী খেয়াল করেন এ যে কমিউনিটি, তাদের প্রয়োজনীয় সামগ্রী রাখতে হবে, অর্থাৎ সব থেকে বেশি পাবলিক লাইব্রেরি সম্পর্কে বিভিন্ন জনেরা যে মতামত দিচ্ছে সেটাকে গুরুত্ব বেশি দিচ্ছে। ওকে তারপর আছে আমাদের, দিস ইজ দা লাস্ট পয়েন্ট, অনেকগুলো আছে, এটাই আমাদের এই এই রবার্ট ব্রডসের এই সংজ্ঞাটা এই মতবাদটা দিয়ে আমরা 8টা নিছি, মতন মতন 8টা নিছি ইয়েতে, তার সিলেক্টিং ম্যাটেরিয়ালস ফর লাইব্রেরিজ গ্রন্থ 1973 সালে সে 3টা ধরনের, সে 3টা বিষয়ের উপর প্রাধান্য দিচ্ছে তার মতবাদে। 1 নম্বর বলছে কি ধরনের লাইব্রেরি, আর মানসম্পন্ন সংগ্রহ, আর হচ্ছে চাহিদা। খেয়াল করেন ব্রডস বলছে যে আপনার লাইব্রেরি কোন লাইব্রেরি লাইব্রেরিয়ান, আপনি পাবলিক লাইব্রেরি নাকি একাডেমিক লাইব্রেরি, একাডেমিক লাইব্রেরি হলে শিশুদের লাইব্রেরি নাকি কলেজের না ইউনিভার্সিটির, অর্থাৎ কোন ধরনের গ্রন্থাগারের গ্রন্থাগারিক আপনি সেটা মাথার মধ্যে রাখবেন। আর
তাদের জন্য স্ট্যান্ডার্ড কালেকশন সংগ্রহ করবেন। আপনি স্ট্যান্ডার্ড কালেকশন সংগ্রহ করলে হবে না, যে এলাকা লাইব্রেরি যা তারা আপনার ব্যবহার করে তাদের আবার চাহিদা আছে কিনা সেই জিনিসটা দেখবেন। এর হচ্ছে তিনটা পয়েন্ট, আর এই তিনটা কাজই আজকে পর্যন্ত এখনো এখনো যারা করেন, এখনো যারা আছেন, তারা হচ্ছে লাইব্রেরিয়ানশিপের এটা প্রধান হচ্ছে কথা, এটা এখনো এইটাই হচ্ছে লাইব্রেরিয়ানশিপের মূল কথাটা হলো এটা। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে পুস্তক নির্বাহের জন্য মেলভিল ডিউ এর মতবাদ স্বল্প মূল্যে সর্বোত্তম বই বৃহত্তর জনগোষ্ঠী নির্বাচন করতে হবে, এইটাই হলো সর্বশ্রেষ্ঠ। আপনি এটা শেষে এই এটা বলে দেবেন, শেষে উপসংহারে এই কথাটা লিখে দেবেন। তারপরে আসবেন আজকের আলোচনা থেকে আমরা কি কি প্রশ্ন দেখব, ঠিক আছে? আজকের আলোচনায় আমাদের কি কি প্রশ্ন হতে পারে সেটা আমরা দেখব। আজকের আলোচনায় আমাদের কি কি প্রশ্ন হবে একটু লিখে নিতে হবে, কি কি প্রশ্ন হতে পারে একটু লেখেন, আগে মনে হয় লিখতে পারেন নাই। পুস্তক নির্বাচন বলতে কি বোঝায়, পুস্তক নির্বাচনের লক্ষ্য উদ্দেশ্য ব্যাখ্যা করো, পুস্তক নির্বাচনের মূল দর্শনগুলো আলোচনা করো, একটা প্রশ্ন এইভাবে হতে পারে, ইংলিশ হলে এটা হবে। আর একটা প্রশ্ন হতে পারে দুই নম্বরে, পুস্তক নির্বাচনের মতবাদ কি, পুস্তক নির্বাচনের বিভিন্ন মতবাদের উল্লেখপূর্বক ফ্রান্সিস ডুরি ও মেলভিল ডিউ এর মতবাদ ব্যাখ্যা করো বা পার্থক্য নির্দেশ করো। এই দুই নম্বর প্রশ্নটা, এই দুই নম্বর প্রশ্নটা 2018 সালে এটা পড়েছে এবং এটা আপনাদের সময়ও এইখান থেকে দুটো থেকে একটা প্রশ্ন থাকবেই। এই চ্যাপ্টার আজকের থেকে যেটা পড়লাম সেটা থেকে এই প্রশ্নগুলো, এই দুটো প্রশ্ন থাকতে পারে।